নদিয়ার শান্তিপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের ডাবরেপাড়া এলাকার অধ্যাপক পরিবারে অভাব প্রবেশ করেছে বহু বছর আগে। প্রয়াত অধ্যাপক পরমানন্দ মুখার্জির দুই মেয়ের মৃত্যুর পরে বর্তমান রয়েছেন তিন অবিবাহিত ভাই বোন। দিদি নমিতা মুখার্জির বয়স 72 বছর, মাধ্যমিক পাশ। এক ভাই দেবাশিস মুখার্জির বয়স 70 বছর, তিনি বিজ্ঞান বিভাগে স্নাতক। আমাদের অসহায় অবস্থা দেখে আমরা রবিবার শনিবার দিন ডিসিশন নিলাম যে আমরা আত্মহত্যা করব, পরে লাঠিয়ে দেখি আর বাঁচব না। রবিবার সকালে গেলাম ডাকঘরে, ইঁদুরে বিষ কিনলাম, কৃষি তেল কৃষি বীজ কিনলাম, ফুলুরি সিঙ্গাড়া কিনে নিয়ে এলাম। বিকেল 6টার সময় আমরা তিন ভাই বোন ওই ফুলুরি সিঙ্গাড়া ইঁদুর মারার বীজ কৃষি বীজ খেয়ে আমি দিদি ঘরে ছিলাম, দিদি নার্ভাস ছিল আর ভাইও ঘরে ছিল। তিন দিন আমরা রবিবার দিন রাত বিকেলবেলা খেলাম, সোমবার মঙ্গলবার বুধবার দিন সকালবেলা আমাদের জন্য জ্ঞান ফিরল। ভগবান আমাদের নেয়নি, আত্মীয় তাড়িয়ে দিয়েছে, তোমাদের কোনো সময় হয়নি। এত বড় পৃথিবীতে কেউ নেই, কেউ নেই, সবাইকে একসঙ্গে চলে যেতে হবে। তুই জানিস না আমরা আত্মহত্যা করতে গিয়েছিলাম, জানিস তো, সকলেই জানে। ছোট ভাই বিশ্বজিৎ মুখার্জির বয়স 65 বছর, পাশ করেছিলেন বিকম। সরকারি নিয়ম অনুযায়ী অধ্যাপকের মৃত্যুর পর তার ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হলেও পায়নি কোনো চাকরি বা কাজের সুযোগ, মেলেনি পেনশনও। ছোট ভাই বিশ্বজিৎ মুখার্জির কথায়, ব্যাকডোর দিয়ে চাকরি হওয়ার কারণে যোগ্যতার প্রমাণ দেখানোর সুযোগ মেলেনি। বড় ভাই দেবাশিস মুখোপাধ্যায় অবশ্য এক ডাক্তারের কেমিস্টে কাজ করে সামান্য অর্থ দিয়ে ভাই বোনদের দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করতে পারতেন সেই সময়। তবে বর্তমানে বয়সজনিত কারণে এবং শারীরিক প্রতিবন্ধকতার কারণে ছোট ভাই ছাড়া নড়াচড়া করতে পারেন না কেউই। দিদি এবং তার বার্ধক্য ভাতার 2000 টাকা গ্যাস এবং ইলেকট্রিক বিল দিতেই লেগে যায়, তাই 10 থেকে 12 টাকা কেজি দরে খুদের চাল গুঁড়ো করে ঘন ফ্যান নুন দিয়ে খান এক বেলা। দিনের পর দিন আতপেটা খেয়ে থাকলেও এত বড় পৃথিবীর খোঁজ নেন না কেউই। তবে প্রতিবেশী প্রতাপচন্দ্র প্রামাণিক সাধ্য অনুযায়ী চেষ্টা করেন বলেই স্বীকারোক্তি ওই পরিবারের। কিন্তু আপনার জন্ম সব এখানে? না, এক একজনের জন্ম এক এক জায়গায়। ওর জন্ম রাজকোট, ওর জন্ম কলকাতা, আমার জন্ম বেনারস। তখন বাবার আর কি নির্দিষ্ট কোনো বাড়ি ছিল না? আচ্ছা, প্রফেসরের কি শেষ দিকে শান্তিপুর কলেজে ছিল? 57 এখান থেকে রিটায়ার করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, তার পরবর্তী কালে এই আপনারা তো গিয়েছেন, তখনকার প্রিন্সিপালের সঙ্গে দেখা করেছেন, কাগজপত্র সব হয়েছে, কিছুই কোনো হয়নি? আর এখানকার যে তারা যারা দায়িত্ব রয়েছে, জনপ্রতিনিধি যারা, কাউন্সিলর, চেয়ারম্যান, এমএলএ, এরা দেখুন, আপনি এই নেতে খবরটা তুলছেন বলে মুখের ভাতাটা বেরোবে না। যারা টপ টু বটম বাস্টার চাই, দ্যার অল ইকুয়াল, নো এনি আদার্স বিটুইন ডিফারেন্ট স্টুডেন্ট, সেই কেউ অল টোটাল করাপশন। তো এখন এই যে শোনা যাচ্ছে যে আপনারা বাড়ি বিক্রি করে দেওয়ার উপক্রম হয়েছে, কি কারণে মানে আর পেরে উঠছেন না? না, আমি তিনজনকে প্রপোজাল দিয়েছিলাম, আমরা তো তিনজনে একসাথে মরবো না, মাঝে আমরা তিনজন সুইসাইড করতে গিয়েছিলাম, বিষও খেয়েছিলাম, কিন্তু মরিনি এই এইটার কপালের দোষে। তিনজন একসাথে? না, তিনজনে একসাথে। তা আমি বলেছিলাম আমরা তিনজনে তো একসাথে মরবো না, একজন আগে পরে করে যাবে, যতদিন বাধ্য আমাদের দেখভাল করতে হবে, এই বাড়ি জমি আমাদের যা যা আছে স্থাবর অস্থাবর সব সম্পত্তি আপনাকে আমি লিখে দেবো, কিন্তু আমাদের তিনজনের খাওয়া পড়া দেখাশোনা ওষুধ চিকিৎসা সব দেখভাল করতে হবে। বললো দুদিন পরে সেরা দেবো, আর দুদিন আজকে তিনটে বছর দুটো বছর। এই যে করোনার মধ্যে পরিস্থিতির মধ্যে তখন তো আপনাদের এরকম অবস্থা ছিল, এখান থেকে আপনার হাসপাতালে যেতে যথেষ্ট অসুবিধা হয়, কারা নিয়ে যান যখন খুব অসুস্থ হন? কেউ আমাদের নিজস্ব ব্যক্তিগত গাড়ি ভাড়া, আর খুব এমার্জেন্সি হলে এই যে কোথা কোথা একমাত্র একটাই একটাই জানুই এর স্বামী, এই যে কোথা কি নাম
প্রতাপচন্দ্র প্রামাণিক, ওকে প্রায় সবাই ভূমাতা বলে ডাকে। ওই একমাত্র দেখাশোনা করে, ওই 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 তো এখন যখন যা চেয়েছি ওই যে জিলিপি খেতে চেয়েছি মা জিলিপি নিয়ে চলে এসেছে। এই একটাই একটাই রয়েছে পাড়ায়, একটাই রয়েছে প্রতাপচন্দ্র প্রামাণিক। তাহলে এখন তো মানে আপনাদের বাড়িতে বিক্রি করার উপক্রম হয়েছে? হ্যাঁ, কারণ থাকতে পারবেন না বোনা। না বিক্রি বলতে এখন আর কোথায় যাব, শেষ বয়সে কেউ যদি দায়িত্ব নেয় এক্ষুনি হাজিমকে লিখে দিয়ে বিলিয়ে চলে। দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য সম্প্রতি তিন ভাই বোন একসাথে বিষ খেলেও কপালে দুর্ভোগ পোহানোর কারণে হয়তো মৃত্যু হয়নি কারুরই। বর্তমানে তারা কোনো এক সহৃদয় ব্যক্তির প্রতীক্ষায় রয়েছেন। শেষ সম্বল বাড়িটুকু নিয়ে তাদের বাকি জীবনটুকু তিনটি পেট একবেলা কোনো মতে দুটো খেতে দিয়ে বাঁচিয়ে রাখেন সেই আশায়। তবে লকডাউনের মধ্যে সহযোগিতা করতে আসা দুটি এনজিও দু প্যাকেট বিস্কুট দিয়ে চারটি ছবি তুলে পাবলিসিটি বাড়িয়ে আর আসেননি কখনো। দিদি নমিতা মুখার্জি বলেন, অধ্যাপনের কোনো কাগজপত্র কোনো সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে তাহলে পেনশন পান না কেন? না, তার পেনশনটা তো পেলাম না, অনেক কষ্ট করেছি, রান্নাঘাটে গেছি, কলকাতায় কোর্টেও গিয়েছি, কিচ্ছু পাইনি। এখানে যে স্থানীয় কাউন্সিলর বা ধরুন এমএলএ চেয়ারম্যান এদের কি? ওরা তো এড়িয়ে যায়, এড়িয়ে যায়। আপনাদের কিভাবে চলছে এখন? হ্যাঁ, কলকাতা কোর্টে গিয়েছি, যেতে পৌঁছাতে পারেন? শরীর খারাপ হয় হাসপাতালে পৌঁছাতে পারেন? না, আমাকে তো স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে, হাঁটতে পারি না, তো প্রতিবন্ধী। আচ্ছা, পরিবারের লোকজন সহযোগিতা বা কিছু? এই ঘর বাড়ির যা পরিস্থিতি তাতে ধরুন আগামীতে মানে বর্ষা আসলে তো প্রতিবারই বৃষ্টি হয়, তো কিভাবে চলবে ভাবছেন? ওই তো, তাই তো আমাদের খুব কষ্ট। মানে পেনশনটা হলে তাহলে খানিকটা বাঁচতে পারবেন? হ্যাঁ, তাহলে একটুখানি খেয়ে পড়ে বাঁচতাম। শান্তিপুর কলেজে অধ্যাপনা করতেন বাবা? হ্যাঁ, শান্তিপুর কলেজে তো করতে প্রায় 27-28 বছর। তো সেখানে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, যখন তখনকার প্রিন্সিপাল, এখনকার না। করেছি কত চেষ্টা, কম করে এখানে যেতে ওখানে গেছি, যে যা বলেছে তাই করেছি, কিচ্ছু হয়নি। শুনেছিলাম করোনা থেকে দেশ ও রাজ্যবাসীকে বাঁচানোর জন্য তিনবার বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হয়েছে। তবে আমাদের তিনজনের জন্য ভাবেনি কোনো সরকারি। স্বাস্থ্যসাথীর কার্ড থাকলেও কিছুটা দুশ্চিন্তামুক্ত হতাম চিকিৎসার ক্ষেত্রে, তাও জুটল না কপালে। এ প্রসঙ্গে প্রতিবেশী মিতা প্রামাণিক বলে, করার চেষ্টা করি, এবার কী বলুন তো এখন যা পরিস্থিতি, এবার কী বলুন তো চলে যেতে পারলেই ভালো হয়, কিন্তু এটা তো আর মানুষের হাতে নয়, ভগবান না নিলে তো কিছুই করার নেই। যতটা পারি আমার বর চেষ্টা করে, আশেপাশে মানুষজন আছে যতটা পারে দেখে। তবু দিদি, মানে তিনটি প্রাণ ওনারা আত্মহত্যা করে চলে যাবেন, এটা আমাদের এই সুস্থ সমাজে এটা কখনো কি মেনে নেওয়া যায়? বা এই যে এত জনপ্রতিনিধি রাজনীতিবিদ যারা নেতা মন্ত্রী হচ্ছেন তাদের মানে জানানো সত্ত্বেও তারাও এটা তিনটি প্রাণ এভাবে চলে যাবে, এটা কখনো হতে পারে? কখনোই হতে পারে না, যাবো বললেই কি যাওয়া যায়, কিন্তু কিছু করতে হবে, এর জন্য কিছু ভাবাটা অবশ্যই দরকার। কত মানুষই তো আছে এরকম, কত মানুষকে তো কত মানুষ দেখে, কত বড় বড় মানুষ আছে, কিছু দিয়ে কি হবে বলুন, কিছু ব্যবস্থা না করলে আমাদের তাঁতের শাড়ির মানে কারখানা পাশেই, আপনারা তো ছোট মানে প্রথম থেকে দেখে আসছেন? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে দেখছি, আমরা জন্ম থেকেই দেখছি। তখন থেকে ধরুন ওনারা তো পড়াশোনাও জানেন, অনেক কাজই পেতে পারতেন, ভালো ছিল, বর্দাও কাজ করতো, মাসি আর একটা মাস দিদি ছিল সেও মারা গিয়েছে, আর একটা ছোট মাসি ছিল সেও মারা গিয়েছে, তারপরে আস্তে আস্তে সব এরকম হয়ে গেল। তখন তো এরকম ছিল না, ভালোই ছিল, কত এসেছি থেকেছি, কত সম্পর্ক ছিল, এখনই এরকম হয়ে গেছে।
একসময় সম্ভ্রান্ত এবং শিক্ষিত হাব পরিবারের এই দুর্দশা দেখে খুব কষ্ট লাগে। নিজেদের সামান্য রোজগার থেকে কিছুটা সহযোগিতার চেষ্টা করি। স্থানীয় কাউন্সিলর দীপঙ্কর সাহা বলেন, মানে 60 বছর হওয়ার পর যখন হয় তারপর থেকে তার ওনার পেনশন, তারপরেই আমরা ওনার দিদির পেনশনটাও আমরা যাতে ভাতার পেনশনটাও আমরা করে দিয়েছি। ওনার বদ্দার পেনশনটাও ভাতা যাতে হয় সেটা আমাদের আগেকার কাউন্সিলর করে দিয়েছিল। আর ওনার যিনি আছেন দেবাশিস মুখার্জি, ওনার ভাতার জন্য হয়েছিল সেই সময় ওনার 60 বছর হননি। আমাদের 2016 সালে আমাদের শান্তিপুর পৌরসভার ভাতার কাগজ জমা নিয়েছিলেন, সেই ভাতার কাগজ বেরিয়েছিল 2019 সালে, সেই সময় ওনার 60 বছর হয়নি বলে আমি করে দিতে পারিনি। বর্তমানে শান্তিপুর পৌরসভায় ভাতা মানে বার্ধক্য ভাতা কোনো মানে আর নতুন করে হয়নি, আর সেই সুযোগও হয়নি। তবে সুযোগ আলে অবশ্যই ওনার ভাতাটাও আমি ভ্যাকসিন নিয়ে এত তোড়জোড়, কিন্তু ওই বাড়িতে ভ্যাকসিন পৌঁছায়নি, ওখানে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছায়নি। স্বাস্থ্যসাথী কার্ড ওনাদের যা পরিস্থিতি, ওনারা গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করার মতন ওনারা নেই, আর বাড়িতে এসে স্বাস্থ্যসাথী কোর্ট কার্ড করে দেওয়া আমাদের সরকারের সেই পরিকাঠামো এখনও নেই, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করবে। তবে ভ্যাকসিনের জন্য ওনাদের যে বাড়ি বাড়ি ভ্যাকসিন দেওয়ার জন্য যে লিস্ট তৈরি হয়েছিল তাতে আমরা ওই পরিবারের নাম আমি দিয়েছিলাম আমাদের স্বাস্থ্যকর্মীদের কাছে। এখনও বাড়ি বাড়ি ভ্যাকসিন হয়নি, যদি বাড়ি বাড়ি ভ্যাকসিন হয় অবশ্যই আমি ওই পরিবারকে সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করব। আর এমনি অন্যভাবে কিছু সহযোগিতা করার কোনো সম্ভব নেই? অন্যভাবে যেটুকু আমি পারি আমি অর্থনৈতিকভাবে সাহায্য করি মাঝে মধ্যে গিয়ে। আমার আমি তো নিজেই জানেন আপনারা যে আমার কীভাবে অর্থনৈতিকভাবে চলে, সেই তার মধ্যে থেকেও আমি চেষ্টা করি কিছু। ওনারা সম্প্রতি ওনারা বিষ খেয়ে আত্মহত্যা করতে গেছেন, সেক্ষেত্রে একটা সুস্থ সমাজে এর আগেও ওনাদের পরিবারের এরকম আমার সাথে বলেছিল, পাড়ার লোকেদের বলেছিল যে দীপঙ্কর এই বাড়িটা আমরা বিক্রি করে একটা আশ্রমে আমরা চলে যাব। ওরা সেই চেষ্টা করেছিল, এর আগেও এটা করেছে, কিন্তু বিষ খেয়ে আত্মহত্যা হয়েছে সেই ব্যাপারে আমার কোনো এখনো পর্যন্ত জানা নেই। কোনো মানে হসপিটালাইজও হয়নি বা কোনো বিষয়ে পাড়ার ছেলেপেলেরাও পাড়ার লোকরাও আমাকে এই বিষয়ে অবগত করেনি। আপনাদের সঙ্গে তো অনেক যোগাযোগ, তো ওনারা যেটা চাইছেন যে বাড়িটা যদি কোথাও দান করার পরে ওনার সারা জীবন ওনাদের তিনজনকে কেউ দেখতো তাও হতো, তো এই ব্যাপারে কি সহযোগিতা করা যায় কিছু? আপনাদের সঙ্গে অনেকেরই যোগাযোগ আছে এনজিও বা বাড়ি দান করে কেউ করবে সেই ব্যাপারে একদম আমাদের সাথে তো সেই ব্যাপারে আলোচনা করেনি। তবে ওনারা ওই বাড়ি বিক্রি করে মানে বছরখানেক আগে আমাকে বলেছিলেন যে দীপঙ্কর আমরা এই বাড়িটা বিক্রি করে আমরা কোথাও আশ্রমে চলে যাবো। আমরা এই ব্যাপারে যোগাযোগ করেছি, এর আগেও একটা এনজিও সংস্থা এসেছিলেন কলকাতার থেকে, ওনারাও কিছু সাহায্য করেছিল, সেই সংস্থার উদ্যোগে মানে ওরা চেষ্টা করেছিলেন, তারপর থেকে ব্যাপারটা আমি আর জানি না। অতীতে দুটো বার্ধক্য ভাতা করে দেয়া হয়েছে, অপর একজনের কাগজপত্র জমা রাখা হয়েছে, শীঘ্রই তা চালু হবে। স্বাস্থ্যসাথী না যাওয়ার কারণে পাননি হয়তো, বাড়ি বাড়ি চালু হলে নিশ্চয়ই করে দেয়া হবে। তবে গত কয়েকদিন আগে অনাহারে থাকা 3 সদস্য একই সাথে ইঁদুর মারার বিষ খেয়ে প্রাণ ত্যাগ করার চেষ্টা করেন, কিন্তু তারপরেও স্বাভাবিকভাবে সুস্থ ছিলেন তারা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।